জয় জয় দেবী চরাচরা সারে কুচের বিশোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বাহ কি সুন্দর ফলকা হারে পুরুষে শোভিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্চিত ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো আমি আজকে হাজির হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হলুদ রঙের একটা শাড়ি পরেছি। তো আজকে বাসন্তী উৎসব, 16ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তো আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না, তো আমি একজনের বাড়িতে যাচ্ছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। তো ওখানেই আমি অঞ্জলিটা সেরে নিচ্ছি, তারপরে আমি আজকে খাবারের দিকে এগিয়ে যাব। কী কী বানাচ্ছি আমি সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একদম শেয়ার করতে ভুলো না। জয় জয় দেবী চরাচরা সারে কুচের বিশোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো আমি চললাম অঞ্জলি দিতে। তোমরা এখনও যারা অঞ্জলি দেবো তারাও তোমরা দিয়ে দাও। অবশ্য যখন আমি ব্লগটা ছাড়বো ততক্ষণে তোমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে একটু তোমরা বলো। আমি খুবই সিম্পলের মধ্যে সেজেছি তাড়াহুড়ো করে। তো আমি এসে এখানে দেখলাম ঠাকুরমশাই এসে গেছে, অলরেডি পুজো স্টার্ট। আরে পুরুষে শোভিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্চিত ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রণাম করাদে ওম সরস্বতী নমো নিত্যাঙ্গ ভদ্র কালীয় নমো নমো এব এস সচন্দ্র গন্ধ পুষ্পাঞ্জলি ওম ওয়ং শ্রী শ্রী। তো আমি আরতি নিয়ে সোজা একেবারে বাড়ি চলে এসেছি, রান্নার দিকে এগিয়ে পড়েছে। তো আমি এখানে গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল দুটোই সম পরিমাণে নিয়ে নিয়েছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। হাঁড়িতে জলটা গরম হয়ে গেলে আমি চাল এবং ডালটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, তার সাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং তার সাথে দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দিলাম হলুদ। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি চিনি। তো আমার ওদিকে খিচুড়িটা হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নের জন্য অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি খিচুড়িটার ওপরে আমি ফোড়নটা ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। তো আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এরপরে আমি বানাতে চলেছি লাবড়া। আমি এখানে নিয়ে নিয়েছি লাউ, বেগুন, কুমড়ো, রাঙা আলু, নর্মাল আলু, তারপরে পেঁপে, টমেটো, গাজর, বিনস, এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এছাড়া আপনারা চাইলে অন্যান্য সবজিও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াই সর্ষের তেল বসিয়ে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে একে একে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম, লাউ দিয়ে দিলাম, কুমড়ো, বিনস, গাজর, পেঁপে, এর মধ্যে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সবজিটা নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, একসাথে মিক্স করে নিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে যদি বাঁধাকপি দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু আমার কাছে বাঁধাকপি ছিল না, তাই জাস্ট যা যা সবজি ছিল ওই দিয়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে আমি ঢাকা দেব। এটা একটু সময় লাগবে হতে, কারণ এর মধ্যে পেঁপে রয়েছে, তো একটুখানি সময় লাগবে সিদ্ধ হতে। তো আমি ঢাকাটা খুলে দেখে নিলাম আমার অলমোস্ট হয়ে গেছে। এরপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি মাঝে মাঝে ঢাকা খুলে খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। তো আমার তৈরি হয়ে গেছে খিচুড়ি এবং লাবড়া। তো এরপরে আমি খিচুড়ি খেয়ে ঘুম টুম দিয়ে উঠে একটু ফ্রেশ হয়ে আমি এখানে বেরিয়ে পড়েছি। তো আমি এখন যাচ্ছি আমাদের এখানে একটা
বাড়ির কাছাকাছি খুব একটা নয়, 10-15 মিনিটের ডিস্টেন্সে একটা মেলা হচ্ছে, নেতাজি মেলা। তো আমি জানি না মেলাটা কতটুকুনি দেখতে পাবো, সব দোকান আছে কি না, কারণ 23 জানুয়ারি মেলা বসেছিল, এখন অবধি আছে কি না আমি জানি না। তো আমি যাচ্ছি, আই হোপ সো যদি কিছু আমি আমার মনের মতো জিনিস পাই তাহলে আমি কিনে নেব। তো এসে দেখলাম খুব একটা বেশি দোকান নেই, 2-3টে দোকান বসে আছে কাপ প্লেটের। তো আমি এখান থেকে সেরকম কিছু একটা পছন্দ হয়নি, জাস্ট 2-1টা জিনিস পছন্দ হয়েছে, তো সেগুলো আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জাস্ট এনেছি এরকম কাপ দুটো নিয়েছি, তোমরা সবাই জানো সাদা রঙ আমার ভীষণ ফেভারেট, তো আমি বেশিরভাগই জিনিস সাদার মধ্যেই নিই। তো এটা নিয়েছি, আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি আর একটা জিনিস। আমার অ্যাকচুয়ালি সচরাচর সব জিনিস পছন্দ হয় না, যদি পছন্দ হয় একবার যদি মাথায় আমার ক্লিক করে এটা আমি নেবো তো আমি নিয়েই ছাড়বো, সে যতই দাম হোক না কেন। তো আমার ট্রাইপড নেই, আমি লেফট হ্যান্ডে ক্যামেরাটা ধরে আমি খুলছি, খুবই প্রবলেম হয়। অবশ্যই এই কদিনের মধ্যে আমার ট্রাইপডের আমি অনলাইনে অর্ডার দিয়েছি, আমার ট্রাইপড চলে আসবে, আর কোনো অসুবিধা হবেও না, অ্যাটলিস্ট আমি সাকসেস হলাম প্লাস্টিকটা খুলতে। তো এর মধ্যে থেকে কি বেরিয়ে পড়ছে দেখো, ঝুলি থেকে বেরিয়ে পড়ল একটা কাচের গ্লাস, দুটো কাচের গ্লাস। তো আমার এই ছিল আজকের এর মেলার থেকে কেনা, দুটো কাচের গ্লাস আর দুটো কাপ। তো আজকের দেখালাম আমি সারাদিন কি করলাম, কি খেলাম না খেলাম। তো রাতের ডিনারে আমার মা বানিয়েছে লুচি আলুর দম পায়েস, তো সেটা দেখালাম না, অ্যাকচুয়ালি মেলার থেকে এসে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি আর মায়ের রান্নাটাও দেখাতে পারিনি। এসে দেখলাম মায়ের রান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, যদি তোমরা ব্লগ দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তবে আমি তোমাদের বলতে পারি সবসময় হয়তো আমার ব্লগ দেওয়া হবে না, বিকজ আই অ্যাম ওয়ার্কিং পার্সন, তো খুব একটা হবে না যেহেতু আজকে আমার অফ মানে ছুটি ছিল, তো আমি সারাদিন এইটুকুনি ব্লগটা বানাতে পেরেছি। যখন আমার ছুটি থাকবে বা যখন আমার সময় হয়ে উঠতে পারবে আমি অবশ্যই চেষ্টা করব এরকম ভালো ভালো ব্লগ আমাদের সাথে শেয়ার করব। আর কুকিং তো রয়েছে, সেটাও তোমাদের ইচ অ্যান্ড এভরিডে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।